আজকে বিয়ে হবে, বিয়ের শপিং করার জন্য ইন্ডিয়া দৌড়া যাইতে হবে, একটা ট্রিটমেন্ট হবে ইন্ডিয়া দৌড়া যাইতে হবে, আর ওই দেশের একটা ছবি আসলে আমাদের দুনিয়ার মাথা ব্যথা। কেন ভাই ট্রিটমেন্ট নেওয়ার আগে একবার এটা মনে পড়লো না যে আমি ইন্ডিয়াতে কেন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি আমার দেশে একটা হসপিটাল থাকতে? পুরো বছরে চারটা হিন্দি ফিল্ম আসছে, অনলি চারটা। তো চারটা হিন্দি ফিল্মে এত মাথা ব্যথা কেন? আর গভর্নমেন্ট এটা তো পারমানেন্ট করে দেয় নাই, গভর্নমেন্ট এটা এক্সপেরিমেন্টালি প্রথম বছরের জন্য 10টা, পরের বছরে 8টা যাইতে দেন না। একটা বেবি জাস্ট জন্মগ্রহণ করলো, তার আগে আমরা যদি ডিসিশন নিই এটা সন্ত্রাসী হবে, এইটা হবে, এটা তো হইতে পারে না। ওকে গ্রো আপ হইতে দেন, ওর জায়গা পর্যন্ত যাইতে দেন। আর সেন্সর বোর্ড কোন ছবি আটকায় রাখছে, কোন ছবি আটকায় রাখে নাই, সেটা নিয়ে তো মাথা ব্যথা করার কারণ আমাদের না। এটা সেন্সর বোর্ড বুঝবে এবং ওই ছবির প্রযোজক পরিচালক বুঝবে, তার চাইতেও বড় কথা। দেখেন চারটা হিন্দি ফিল্ম আসছে, এটা নিয়েই এত মাথা ব্যথা। হলিউডের ফিল্ম বছরে বাংলাদেশে কিন্তু অলমোস্ট আমার মতে 20-30টার উপরে রিলিজ হয়, এটা নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। তো এইটা হচ্ছে কি, আমরা একটা হিন্দি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার আপনি সব কিছু করতেছেন, সাপোর্ট নিচ্ছেন, এই নিচ্ছেন, সব কিছু নিচ্ছেন, তার একটা ছবি রিলিজ ওইটা আপনার সহ্য হয় না। মানে আমরা এতটাই মানে কোন মেন্টালিটিতে চলে গেছি, আজকে বিয়ে হবে, বিয়ের শপিং করার জন্য ইন্ডিয়া দৌড়া যাইতে হবে, একটা ট্রিটমেন্ট হবে ইন্ডিয়া দৌড়া যাইতে হবে, আর ওই দেশের একটা ছবি আসলে আমাদের দুনিয়ার মাথা ব্যথা, এটা কেন হলো, ওইটা কেন হলো, এটা কেন ভাই ট্রিটমেন্ট নেওয়ার আগে একবার এটা মনে পড়লো না যে আমি ইন্ডিয়াতে কেন ট্রিটমেন্ট নিতে যাচ্ছি আমার দেশে এত হসপিটাল থাকতে, আমার দেশে এত এত বড় বড় গার্মেন্টস আমরা বাইরে সাপ্লাই দিচ্ছি, সেখানে কেন শপিং করার জন্য ইন্ডিয়াতে আমাকে যাইতে হচ্ছে? যে এটা যেটা মেন্টালিটির ব্যাপার, চারটা ছবি আসে না, এইটা হয়েছে সেন্সর বোর্ড। আরে ভাই সবসময় উপমহাদেশীয় নিজের দেশের চলচ্চিত্র যখন হচ্ছে সেটা আলাদা ক্যাটাগরি, একটা ইম্পোর্টেড ছবি আলাদা ক্যাটাগরি, দুটোকে এক জায়গায় মিলিয়ে ফেললে তো হবে না, দুটো আলাদা ক্যাটাগরিতে দুটো আলাদা।